হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো দেবদার হাত ধরে কিন্তু পুরো আমাদের আমাদের ছোটবেলার যে ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিন্তু কোথাও গিয়ে আবার ফিরে আসছে। এবং হয়তো খাদানের মাধ্যমে আমরা আমাদের অনেক পছন্দের অভিনেতা, যারা একসময় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাদেরকে হয়তো ফিরে পেতে চলেছি। এবং আমরা যদি দেখি দেবদা এক এক করে কিন্তু সবারই কামব্যাক করাচ্ছে। আমরা যদি দেখি প্রধানে সোহমের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে, সোহমকে নিয়ে আবার কথাবার্তা শুরু হয়েছে। আবার খাদানে রয়েছে সম্ভবত বনি, বনিরও আশা করছে একটা ভালো কামব্যাক হবে, আমি তো চাইবো হোক। কিন্তু এমন এমন কিছু অভিনেতা রয়েছে যারা, যাদেরকে দেখে আমরা ছোটবেলায় বড় হয়েছি, তাদেরকে এখন আর দেখতে পাওয়া যায় না। আমরা বহু চেষ্টা করি তাদেরকে নতুনভাবে পাওয়ার, কিন্তু সত্যি কথা তাদের বাংলাতে এই ধরনের জিনিস আর দেখা যায় না। আজকে যেখানে বলিউডে ববি দেওল কাম ব্যাক করতে পারছে, পুরনো অনেক ভিলেনদেরকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি, বাংলাতে বহু ভিলেনরা এখন ব্রাত্য হয়ে গেছে, তাকে ইউজ করাই হয় না, কারণ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাই তো হয় না। এবার দেবদার সিনেমায় ভিলেনদের ভূমিকা বরাবরই খুব ভালো থাকতো। আমরা যদি দেবের ওই সময় সিনেমাগুলো দেখেন, আমার এখনও মনে হয় যে আই লাভ ইউ সিনেমাতে সুমিত গাঙ্গুলি, আমরা জানি ছোটবেলায় ভিলেন, চোখকাটা ভিলেন বলতাম আমরা, তো সে যেভাবে দেবদাকে জ্বালিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আই লাভ ইউতে। তারপর তাকে আরও বহু সিনেমায় দেবের এগেনস্টে আমরা দেখেছি। তো সেই সুমিত গাঙ্গুলি বহুদিন আগেই নানা সময় বলেছে যে তিনি এখন চাইলেই বহু সিনেমায় কাজ করতে পারেন, কিন্তু তাকে সেই রকম ধরনের স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে না। তাকে আজ যেহেতু বাংলায় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেছে, উনি সেইভাবে মানে সেরকম সিনেমায় যেতে হচ্ছে না, তো উনি কীভাবে অভিনয়টা করবেন। রিসেন্টলি আমরা তাকে দেখতে পেয়েছিলাম মানুষে, জিদ্দার প্রোডাকশন হাউসের দৌড়তে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, তবে সেটা খুবই একটা মানে কি বলবো, মানে একদমই ছোট একটা পার্ট ছিল, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তবে ওইটুকু টাইম দেখি দর্শক কিন্তু সিটি মেরেছিল। আমি তো ফার্স্টে ফার্স্ট দেখতে গেছিলাম বিজলিতে, তো যখন যখন সেখানে সুমিত গাঙ্গুলিকে দেখানো হয় কয়েক সেকেন্ডের জন্য, সেখানে কিন্তু দর্শক সেই সময়টা জিদ্দা বাদে কিন্তু সুমিত গাঙ্গুলির জন্য চিঁচিয়েছিল। তো লোকটার কিন্তু ওরকমই ক্রেজ ছিল, মানে লোকটা যে ভিলেন মানে হিরোরাতে মার খাচ্ছে, নায়িকাকে মানে ধরতে যাচ্ছে, এগুলো দেখে না লোকে ওই সময় চেঁচামেচি সিসি মারত, লোকটাকে আমরা বলতাম যে কে মার একে মার। তো ওইরকম ধরনের একজন ভিলেন ছিল, এক সময় খুব নাম করেছিলেন, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে উনি প্রায় হারিয়েই গেছিলেন। তো কোথাও গিয়ে কিন্তু দেবদার হাত ধরে ওনার একটা বড় কামব্যাক হতে চলেছে। এবং শুধুমাত্র সুমিত গাঙ্গুলি না, আপনাদেরকে বলে রাখি রাজা দত্ত, তাকেও তোমরা দেখেছো বেশ কিছু সিনেমাতে ভিলেন হিসেবে, লাভেরিয়াতে ছিল, এছাড়া লেছক্কাতে ছিল, বহু সিনেমায় তাকে আমরা ভিলেন হিসেবে পেয়েছি, বিন্দাসে ছিল। তো দেব ভার্সেস রাজা দত্তরও একটা দারুণ লড়াই হতো, এটা আমরা দেখেছি। তো সেই দুটো যে ভিলেন, বেসিক্যালি সুমিত গাঙ্গুলির কথা আমি আলাদা করে বলবো, তো সেই যে ভিলেনরা আবার কিন্তু ফিরতে চলেছে খাদানে, মানে খাদানে জাস্ট ভিলেনদের মেলা লাগতে বসেছে। যিশু দত্ত একটা ভিলেন চরিত্রে রয়েছে, আমরা সবাই জানি বনিদা কোন চরিত্রে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। এছাড়া আপ ভিলেনের জাস্ট মেলা বসে গেছে। সুমিত গাঙ্গুলিকে আমরা পেতে চলেছি এই সিনেমাতে বহুদিন পরে, একটা অনেকটা রোলে আমরা তাকে দেখতে পাবো এই সিনেমাতে। আমরা রাজা দত্তকেও পেতে চলেছি অনেকদিন পরে। তো দারুণ কাস্টিং হচ্ছে, দেখার মতো কাস্টিং হচ্ছে। এবং এটা কেন বলছি, কারণ সুমিত গাঙ্গুলি নিজে এবং রাজু দত্ত নিজে কালকে একটা পোস্ট করেছে, যেখানে তারা পোস্ট করে জানিয়েছে যে খাদানের লুকসের কালকে তারা উপস্থিত ছিল এবং প্রত্যেকে কিন্তু দেবদার সঙ্গে একটা করে ছবি তুলেছে। তো এর থেকে ক্লিয়ার তাদের পোস্টের মাধ্যমে যে দুজন কিন্তু শিওর কনফার্ম থাকতে চলেছে। তো খাদানের এটার কোনো আর একটা আপডেটও সামনে এলো যে খাদানের লুকসের অলরেডি হয়ে গেছে। তো এবার আশা করবো এক এক করে বাকিদেরও যে সমস্ত লুকগুলো বাকি রয়েছে, সেটা বনিদার হোক বা আরও যারা রয়েছে তাদের লুক হয়তো এক এক করে এবার সামনে আসবে। দেবদার হয়তো বাবার যে লুকটা রয়েছে, অন্য একটা যে লুক, সেটাও হয়তো খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। তো যাই হোক, খাদান এই বছর জাস্ট আগুন লাগিয়ে দেবে আমার এটা বিশ্বাস। এবং যেভাবে পুরোনো নস্টালজিয়াগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে, ভিলেন হোক বা সব কিছু দিক দিয়ে হোক, মানে দেবদা একদম আটঘাট বেঁধেই কিন্তু মাস কমার্শিয়াল সিনেমায় নামছে, মানে কমার্শিয়াল সিনেমায় নামছে মানে কিন্তু একা নয়, যারা মাস কমার্শিয়াল সিনেমার আরও বড় বড় কিছু স্তম্ভ ছিল প্রত্যেককে নিয়ে কিন্তু দেবদা মাঠে নামছে। যে হ্যাঁ, যাদের সঙ্গে সিনেমা করে আমি বড় হয়েছি, তাদেরকে যখন আমি যখন মেন স্ট্রিম কমার্শিয়াল ফিরছি আমি তাদেরকেও ফেরাবো। তো এটা একটা খুব ভালো অ্যাপ্রোচ, কারণ এই ধরনের অভিনেতারা সত্যি এখন খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। যেহেতু বাংলায় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা উঠে গেছে, একসময় যারা প্রচুর পরিমাণে কাজ করতো, সেটা শুধুমাত্র এই অভিনেতাদের কথা বলছি না, সুমিত গাঙ্গুলি বা রায় দত্তর কথাই এখানে হচ্ছে না, অনেক টেকনিশিয়ান থাকে যারা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হলেই কিন্তু কাজ পায়, ফাইট মাস্টার থাকে, তো তাদেরও কিন্তু রুজিরুটি হচ্ছে। তো দেবদা খুবই বড় করে কাজটা করছে, অনেক ভালোবাসা রইল খাদানের জন্য। এবং যখন থেকে শুনছি সুমিত গাঙ্গুলি আর দেবদাকে আমরা আবার এক ফ্রেমে দেখতে পাবো, কোথাও গিয়ে একটা নস্টালজিয়া হচ্ছে, ভাল লাগছে সত্যি কথা বলতে। এটা বহুদিন ধরে চাইছিলাম যে পুরোনো মানুষগুলোকে কেন কাজে লাগানো হচ্ছে না, যেমন জিৎ গাঙ্গুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কুণাল গাঞ্জাওয়ালাকে আমরা আর পাই না গানের ক্ষেত্রে, তো খারাপ লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে পুরোনো কিছু নাম ফিরে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে, ছোটো পার্ট হোক যাই হোক না কেন, ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।